হয়, মই এই মুহূর্তে উপস্থিত আছো নুমলীগড়ের এখন বিশেষ বাজার, 39 নং রাষ্ট্রীয় ঘাইপথর এখন বিশেষ বাজার। এই কারণে বিশেষ এই বাজারখন, কারণ এই বাজারখনত উপলব্ধ হয় কার্বি আংলঙের সুস্বাদু অনারস, অনারসে ভরপুর এই বাজারখন এই সময়ত। আর দেখা পাওয়া যায় 39 নং রাষ্ট্রীয় ঘাইপথে যখন লোক অহা যাওয়া করে, প্রায় সকল লোকে এই বাজারখনের আনারস ক্রয় করে, কারণ এই কারণেই ক্রয় করে। এই সুস্বাদু আনারস আহে সুদূর কার্বি আংলঙের আহে আনারসমত। মানে ক্যামেরা পার্সনক প্রথমে সেই সামগ্রিক পরিবেশ দেখাবলে কম, কিদরে পুয়ারে পড়া আরম্ভ হওয়া এই বাজারখনত কার্বি আংলঙের যখন কৃষক আছে, সেই কৃষক সকলে যখন আনারস উৎপাদন করে, সেই আনারস সমূহ বিক্রির বাবে উলিয়াই আনে এনেদরে এই বাজারখনলে। আর এই বাজারখনেরপরা বিভিন্ন প্রান্তলে আনারসর রপ্তানি হওয়ার লগতে বিভিন্ন গ্রাহকে পুয়ারে পড়া ইয়াত ভিড় করা পরিলক্ষিত হয়। মূর লগত এই মুহূর্তে বহুকেজন ইয়ারে কৃষক আছে বা বিক্রেতা আছে, মই পোনে পোনে তেওঁলোকৰপৰা জানিব বিচাৰিম আসলে আনারস সমূহ তেওঁলোকে কোরপৰা আনে আৰু কেনেকুৱা ধৰণৰ দাম। দাদা কি কব, আনারস সমূহ কোরপৰা আনে? আনারস আমি লব এই কার্বি আংলঙৰ ভিতৰৰপৰা 150 ইয়াৰ পৰা আহে। এতিয়া সদ্যহতে অলপ কম পকি আছে, কম পকাৰ কাৰণে অলপ মূল্যটো বৃদ্ধি হৈ আছে। এতিয়া 85 টকা বা 70 টকা, 75 টকালৈকে বিক্রি হয়। আৰু বৰ্তমান বৰষুণৰ কাৰণে আজি অলপ দামটো কমিছে। বিভিন্ন গ্রাহক আহে ইয়াতে রাস্তা গাড়ি চাই রখাই মেলি কিনে, আর বজার অনুপাতে চাহিদাবিলাক উঠা নামা হয়ে থাকে। এতিয়া দেখা পাওয়া যায় কার্বি আংলঙৰপৰা আনারস সমূহ আহে, আসলে কার্বি আংলঙৰ আগৰ দৰে খেতি আছে? খেতি আগৰ দৰে তো আছে বুলি কব নোৱাৰি ঠিক। আজি এতিয়া বৰ্তমান কিছুমান চাহ বাগানো খুলিছে, অন্যান্য ৰবৰ চবৰ খেতিও কৰিছে। ইয়াত আনারসৰ পৰিমাণটো অলপ আগতকৈ কমিছে। কিমানমান আনারস আহে বজাৰখনত এতিয়া বৰ্তমানটো? অলপ প্রথম সময় যে 10-15খনমানের ভিতরতে হয়, যেটা সম্পূর্ণ বাড়িবিলাকতে পকা আরম্ভ হয় তেতিয়া 40-50 পর্যন্ত খনমান অটো আহে। এটা জোড়া কেনে আনারস এটা বর্তমান তো ইয়াত বিক্রি তো আমার পাইকারি হিসাবত 60-65-70 আছে। বস্তু অনুপাতে সাইজ অনুপাতে দামটো ডিফারেন্স থাকে, যেটা এভেলেবল হবো তেতিয়া অলপ দামটো পিছলৈকে কমি যায়। এতিয়া কেঁচা আনাজবোৰ আৰ্মি সাপ্লাই অৰুণাচল, ডিব্ৰুগড়, তিনিচুকীয়া আৰু লোকে এনেকুৱা পকাবিলাক ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, শিৱসাগৰ, বিভিন্ন অসমৰ বিভিন্ন জেগালৈকে যায়, বিভিন্ন স্থানলৈকে যায়। হয়, নিশ্চয়কৈ এই বিশেষ বজাৰখনৰপৰা আনাৰসমূহ অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে অসমৰ ডিব্ৰুগড়, গুৱাহাটীকে ধৰি যিসমূহ ঠাই আছে সেই ঠাইসমূহলৈ আনাৰসমূহ যায়। মোৰ লগত এজন বিক্ৰেতা আছে, মই পোনে পোনে জানিব বিচাৰিম তেওঁলোকৰপৰা কেইটকা যোৰা, কেইটকা এতিয়া? এতিয়া আজি 100 টকা বিক্ৰী হৈ আছে আৰু ডাঙৰ চাইজৰ সব 150লৈকে বিক্ৰী হৈ আছে। এই বজাৰখন কেইটা বজাৰপৰা আৰম্ভ হয়? পুৱা আপোনাৰ 7টা বজাৰপৰা আৰম্ভ হৈ যায়। কিমান দিন হ'ল এই বজাৰখন ইয়াতে? আজি আমার জন্মর আগর বাজার, এখন বহু পুরনি বাজার। কার্বি আংলঙের কার্বি আংলঙ হয়, নিশ্চয়কৈ বহু পুরনি এই বাজারখনত। আসলতে কবলৈ গলে কার্বি আংলঙের যে সুস্বাদু আনারস, সেই আনারসে প্রতি বছরে এনেকুৱা সময়ত আসলে এই বাজারখন ভরি পড়ে। আর এই বাজারখনেরপৰা অসমৰ বিভিন্ন প্রান্তর লগতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তলৈও এই কার্বি আংলঙের যে আনারস, এই সমূহ আনারস যায়। আর একটা কথা কব লাগিব, কার্বি আংলঙের যখন কৃষক, সেই কৃষক সকলে বহু কষ্টরে করা আনারস সমূহ এই বাজারখনতে বিক্রি হয়। আর এই বাজারখনেরপৰাই অসমৰ বিভিন্ন প্রান্তলৈ ইয়ারপৰা আনারস সমূহ যায়। আর আনারসর বাবেই আসলতে বিখ্যাত বলে কব লাগিব এই বিশেষ বাজারখন।